আনিবা একটু নাও ভাত মাঝে মধ্যে আসলে ইফতারিতে একটু ভিন্নতা সবাই চাই সবাই ভিন্ন কিছু খেতে চাই ইফতারিতে তো আমরাও তার ব্যতিক্রম না হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে তৃতীয় রমজান সো অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে প্রায় তো আজকে ইফতারিতে তেমন কিছু করিনি আজকে একটু ভিন্নতা নিয়ে এসেছি এটা আমি প্রত্যেক রমজানেই করি ভিন্নতা বলতে আমার ছেলের পছন্দের তাও ও প্রতিদিনের ইফতারটা আসলে ওর পছন্দেরই করার চেষ্টা করি তো ওর পছন্দের বলতে আমার ছোট ছেলের পছন্দ অলরেডি খেয়েও নিয়েছে আপু খেয়েছো না তুমি বিরিয়ানি সবাইকে আসসালামু আলাইকুম বলে আচ্ছা এই যে হ্যাঁ বড় ছেলে তো যাই হোক ও বিরিয়ানি খুব পছন্দ করে ভাবলাম কি ইফতার বানাবো কি বানাবো কালকে ওর পাপা বাসায় থাকবে তো কালকে একটু ভ্যারাইটি ইফতার হবে তো আজকে আমি ওকে বললাম চিকেন বের করেছি আমি বিরিয়ানি করি হ্যাঁ আম্মু করে ফেলো তা আমার বিরিয়ানি মানে আলু বেশি তো আলু যথারীতি দেখতেই পাচ্ছেন এখানে সব আলু তো চিকেন বিরিয়ানি করে ফেললাম সাথে ডিম সিদ্ধ আর ওর জন্য তো ট্যাং আছেই আর ওর আরেকটা পছন্দের জিনিস জিলাপি আরেকটা পছন্দের জিনিস পাস্তা প্লাস নুডলস মিক্স করে রান্না করা এটা আমি গতকালও করেছিলাম আর এদিকে আসে সালাদ সালাদে আসে হচ্ছে লেবু শসা কাঁচামরিচ তো এই হচ্ছে আজকের ইফতার ও শরবত রেডি করছে আর ফ্রুটস তো আমার ছেলে জীবনেও খায়নি আজও খাবে না ফ্রুটস কখনোই খায় না তরমুজটা হলে একটু খাই তো আজকে দুই দিন ধরে তেমন একটা বের হওয়া হয়নি যেহেতু আমার হাতের ব্যথাটা একটু বেড়ে গেছে কালকে আপনাদের ভাইয়া বাসায় থাকবে সো ওকে নিয়ে বের হবে একটু ফ্রুটস নিয়ে আসবো আমার জন্য ও খাবে না তাও তো মুসটা আনবো তো নুডলসটা আমার দুই ছেলে খুব বেশি পছন্দ করে আর ইফতারের বাকি আছে মনে হয় আর পাঁচ মিনিটের মতো এই যে বিরিয়ানিটা আজকের বিরিয়ানিটা একটু তেহেরি সিস্টেম করেছি আমি চিকেন তেহেরি সিস্টেম একটু চনার ডাল দিয়েছি আলু আর চিকেন তো আছেই সাথে ডিম তো এটা হলেও আর কিছু লাগবে না এখন ইফতারি তো অলরেডি দেখেন প্লেট নিয়ে বসে গেছে ইফতারিতে এটা খাবে রাতেও খাবে আবার সেহেরিতেও খাবে ওর এটা খুবই পছন্দ বলার বাইরে আর দেখেন আরেকটা কী করছে নাচানাচি তুমি রোজা রাখছো রোজা রাখছো তুমি কি রোজা রেখেছ কটা রেখেছ একটা রোজা রেখেছে ও এটা কে এটা কে এটা তোমার টেডি এটা হচ্ছে মিস্টার টেডি ওর আর ট্যাং কে খাবে আচ্ছা এই টেডি সবাইকে আসসালামু আলাইকুম নাকি বলেছে দেখা যাচ্ছে না তো এই তো টেডি আসসালামু আলাইকুম বলেছে সবাইকে আর এদিকে হচ্ছে ছেলে ইফতারের জন্য ট্যাং রেডি করছে আজান দিয়ে দিবে অলমোস্ট আর আছে মানে চার মিনিটের মতো আছে আর বেশি নেই আজান দিয়ে দিব অলরেডি তো এই হচ্ছে ইফতার যাই হোক আল্লাহ যেটা দিয়ে ইফতার করায় আল্লাহর কাছে শুকরিয়া যে এতটুকু দিয়েও আমরা ইফতার করতে পারছি আর এমন অনেকে আছে যারা শুধু হয়তো সাদা পানি এক মুঠ মুড়ি দিয়ে ইফতার করবে আল্লাহ সবাইকে ভালোভাবে ইফতার করার তৌফিক দান করুক আর অনেকে বলছেন যে ইফতারের ছবি কেন দিচ্ছেন কী খাচ্ছেন দেখেন ভাই আমরা ডেইলি ব্লগ করি আমরা কী খাই না খাই আমাদের লাইফস্টাইলটা আমরা শেয়ার করি হ্যাঁ আমার গতকালের মানে ফার্স্ট রমজানের ইফতারে একজন এসে একজন ভাইয়া ইফতারে কমেন্ট করেছে যে ছবি আমি ছবি দিই না ভাই আমি ভিডিও দিয়েছি সো আমরা যেহেতু আমাদের ডেইলি লাইফটা শেয়ার করি আমরা রোজা রমজানে কী খাই সেটাও আমরা শেয়ার করি এটা আমরা আমাদের ব্লগারদের কাজ আমরা কাউকে হার্ট করার জন্য বা কাউকে ছোটো করার জন্য আমরা এগুলো করি না ঠিক আছে ভাইয়া আশা করি আপনি আপনার আনসারটা পেয়ে গেছেন রিয়াটা বিরিয়ানির ঢাকনাটা দিয়ে দাও এত বড় চামচ কেন নিচ্ছ এখন নিও না একটু পরে নিও আজান দেওয়ার জন্য এখনও তো চার মিনিট বাকি আছে তিন মিনিট আছে আরও চার মিনিট না আজকে রোজাটা কিন্তু আমার ছেলে না খেয়ে রেখেছে কারণ ওকে গতকাল দেখেছিলাম ও উঠতে পারে নাই সেজন্য না খেয়ে রেখেছে এ ও প্রথমবার না খেয়ে রোজা রাখছে নুডলস দাঁড়ো তোমাকে প্লেট দে এ খাচ্ছে নুডলস একটু আগে বিরিয়ানি অলরেডি খেয়ে নিয়েছে ও একটু আগেই খেয়েছে বাস রান্না শেষ করার সাথে সাথে ও খেয়েছে
সেজন্য ও খাচ্ছে হচ্ছে নুডলস, আর ওর ভাই খাচ্ছে বিরিয়ানি। আপনাদের ভাইয়া নাই, ও রেস্টুরেন্ট ইফতার করছে। আসলে ওকে ছাড়া ইফতার করতে ভালো লাগে না, এই প্রথম ওকে ছাড়া আমরা ইফতার করছি, এই প্রথম রঞ্জন। হুলশাস করা আগে আমার বাবাকে ছাড়া ইফতার করছি প্রায় 12-13 বছর, আর আপনাদের ভাইয়াকে আমার বাবা নুডলস খাচ্ছে, রেস্টুরেন্ট বোর্ড। হ্যাঁ, আমার বাবা নুডলস খাচ্ছে, এই যে আমার বাবা। না বাবা নুডলস খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আর আমার 19 বছর বিবাহিত জীবনে ফার্স্ট টাইম আপনার ভাইয়াকে ছাড়া, আপনাদের মানে ভাইয়াকে ছাড়া ইফতার করছি। আমরা সবসময় একসাথেই ইফতার করি, রোজা ওর মানে আলহামদুলিল্লাহ 30 রমজানের চেষ্টা করি একসাথে ইফতার করার। লবণও দেখিয়েছি।